এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ছুবি না, একদম ছুবি না। নিজে পাপ করেছিস, আমাকে ছুঁয়ে আমার পাপের বোঝা বাড়াস না। আর হ্যাঁ, আমি আমি তোকে ক্ষমা করার কেউ নই দাদা। হ্যাঁ রে, তোর এত রাগ, এত রাগ যে তুই তোর রাগের জন্য নিজের মেয়েকে পর্যন্ত ব্যবহার করলি। তুই আর মানুষ নেই, তুই অমানুষ হয়ে গেছিস, আর অমানুষদের ক্ষমা হয় না। বৃন্দাকে শায়েস্তা করতে বুকে একবার মোক্ষম চালটা চলেছে। বুকে যেটা করতে পেরেছি এটা ভেবেই না আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। এইবার এইবার বৃন্দার মঞ্জুরি বুঝবে মজা। হ্যাঁ, বড্ডবার বেড়েছিল, বড্ডবার বেড়েছিল সব কটার, একেবারে উড়ে বেড়াচ্ছিল। নে এবার বোঝ ঠেলা। সাবাস বুকাই, সাবাস। কি গো, কি হচ্ছে তোমার, কষ্ট হচ্ছে নাকি? কি হলো, কি যাদের কি শরীর টরি খারাপ হলো নাকি? কষ্ট হচ্ছে হ্যাঁ গো, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? কিছু হয়নি, কিছু হয়নি, বুকের ভেতরটা যেন কেমন করছিল। সে কি কথা, দেখে 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 এদিকে ফেরো, বুকে ব্যথা করছে মানে ডাক্তার ডাক্তার ভাই, মাঝরাত আমি আমি কাকে বলবো? উমা বাড়ি, এই গুড় উমা বাড়িতে নেই, তো পিকনিকে গিয়ে ফেরে নি, এখন আমি আমি কাকে ডাকবো, কি করবো, ডাক্তারকে? হ্যাঁ গো, হ্যাঁ, ও বুকাইকে ফোন করি। হ্যাঁ বুকাই, বুকাইকে আমি ফোন করি, ও যদি নেশানা করে থাকে হ্যাঁ একটা কিছু তো করবে। হ্যাঁ তুমি চুপ করবে, চিৎকার করো না তো, এত যাও তাড়াতাড়ি গিয়ে আমার জন্য জোনের আর একটা নিয়ে এসো। আর কি হলো, যাও। বুকের ভেতরে যেন কেমন করছে, আর সে তো আনন্দে করছে, বুকের ভেতরটাকে এবার আনন্দে ভরে যাচ্ছে। কিন্তু না, গিন্নিকে তো এখন একথা বলা যাবে না, একথা এখন পাঁচকান করা মোটে ঠিক হবে না। তার চেয়ে বুকাইকে ফোন করে বলি ওই ফ্ল্যাট থেকে এক্ষুনি বেরিয়ে যেতে, মানে ভোর ভোর যেন বেরিয়ে যায়, এই ফ্ল্যাটে থাকাটা এখন সেফ হবে না। অবশ্য বৃন্দারই ফ্ল্যাটের হদিশ পাওয়ার কথা নয়, আমার তো কতই সম্পত্তি এদিক ওদিক করে কেনা আছে, ও এসব হদিশ পাবে কী করে? না, বুকাইকে আগে ফোনটা করি। কাটছিস কেন ফোনটা? ধর, নিশ্চয়ই কোনো বুদ্ধি দেবে তোর বুদ্ধিদাতা। হ্যাঁ, আমার কাছে ধরা পড়ে গেলে কি কি অজুহাত সাজাবি সেটাও সেটাও বুদ্ধি দেবে। শুন না, একটা কথা মনে রাখবি দাদা, আমি কিন্তু অনুকে বাড়িতে পৌঁছে দিয়ে থানায় যাব, এটা ফাইনাল। আমার কথাটা শোন, শোন আমার কথাটা শোন, আমি যা বলছি সেটা শুনলে তুইও বুঝতে পারবি আমি কাজটা কেন করেছি, আর সবটা শোনার পর তুইও আমাকে ক্ষমা করে দিবি। বৃন্দা, কি শুনবো রে, আর কি শোনার বাকি রয়েছে আমার? তুই তো বাড়িতে গিয়েছিলি ড্রামা করতে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে, কোনো লাভ হয়েছে তাতে? দাদা, তোর জন্য আমাদের সংসারটা আজকে ভেঙে যেতে বসেছে। আমার মা আমাকে আমাকে ভরসা করে না, অনুর এই অবস্থা, বৌদির যে অনুর জন্য কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে আমি জানি না, তোকে তো শাস্তি পেতেই হবে। ওর জন্য সবটা লন্ডভন্ড হয়ে গেছে, আমি জানি, আমি জানি তোকে শাস্তি দিলে মায়ের কষ্ট হবে, কিন্তু তোর মতন অপরাধীকে আমি বাইরে ঘুরতে দেব না। বৃন্দা, ক্যাব এসে গেছে। চল। বৃন্দা বৃন্দা বৃন্দা, আমি তো পায়ে পড়ছি, আরেকবার ভেবে দেখ না, আরেকবার ভেবে দেখ, তা আমাকে এরকম ভাবে শাস্তি দিস না। আর কথা বলিস না দাদা, আমার ঘেন্না লাগছে তোর সাথে কথা বলতে, চল আমাদের সাথে।
অনু দেখি বাবা আস্তে 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 হ্যাঁ এই তো এই তো সাবধান চল সর্বত্র একটু খেয়ে নাও তুমি তো সকাল থেকে কিছু খাওনি বলো বলছি বৃন্দার সাথে কথা হয়েছে গো তোমার না গো বর্দিকে তো ফোন করেছিলাম বর্দির ফোনটা সুইচ অফ বলছে হয়তো ফোনে চার্জ নেই অঙ্কুরকে একবার দেখেছো আমি তো একদম ভুলে গেছি অঙ্কুরদার কথা দাঁড়াও আমি একটা ফোন করছি না না থাক লাগবে না এভাবে বসে থেকে কোনো লাভ হবে না আমি যাই আমাকে জাগরণ করতে হবে বৌদি মা অনু না নাকি আমার মনের ভুল এই যে মা তোমার গুণধর ছেলে তোমার নিজের ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল না কই
অনু তুই চলে এসেছিস? হ্যাঁ, আর আমি তোকে চারিদিক খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে। বর্ণি এ কোথায় ছিল? অনু 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 কি হয়েছে? বমি পাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো? অনু আয় আয় আমার কাছে, দেখুন মৃন্দা আমি ওকে একটু ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বৌদি, ওকে ঘরে নিয়ে যাও, ও শরীরটা এমনিতেই ভালো নেই। আমি ওকে আসার সময় ওষুধ কিনে খাইয়ে দিয়েছি, কিন্তু ওর মনে হয় ফুড পয়জনিং হয়ে গেছে। তুমি ওকে একটু ফ্রেশ করে তারপর ঘুম পাড়ানোর চেষ্টা করো। ঠিক আছে অনু। মা চুপ করে আছো যে, কিছু বলবে না তোমার ছেলের হয়ে? লড়বে না ওর জন্য? জানো তো মা, আমাদের সমাজে না কিছু মানুষ আছেন যারা মেয়েদের বাইরে গিয়ে কাজ করাটাকে খুব খারাপ চোখে দেখে। আর তাদেরকে নিয়ে অনেক কথাও বলা হয়। সেই একই কথা কোনোদিন আমাকে আমার বাড়ির লোকের কাছ থেকে শুনতে হবে আমি কোনোদিন ভাবিনি। একটা মদ্যপ অলস বোকাবুদ্ধির ছেলে আমাদের বাড়িতে যা কাণ্ড ঘটিয়ে দিয়ে গেল মা, আমি সেটা কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। ওর এত রাগ এত জেদ, আজকে ও নিজের মেয়ের ক্ষতি করতে যাচ্ছিল। আর তুমি তুমি ছেলে স্নেহে অন্ধ, এমন অন্ধ যে ও যে ও যে উচ্ছন্নে চলে যাচ্ছে সেটা পর্যন্ত কোনোদিন দেখোনি। এবার আমি কি করব সেটা তুমি বলো মা। তুমি দিব্যি তুলবে দাদাকে থানায় নিয়ে যাওয়ার জন্য? মা চুপ করে থেকো না, এতদিন তুমি আমাদেরকে শিখিয়ে এসেছো যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান অপরাধী। আর কিডন্যাপিং একটা ক্রাইম, সেটা দাদা করুক বা অন্য যেই করুক শাস্তি তাকে পেতেই হবে মা। এবার তুমি বলো মা আমি কি করব? তুমি জানো তোমার পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না, আজকেও তার অন্যথা হবে না। শান্ত হও মা, মা তুমি শান্ত হও। মা এত উত্তেজিত হয়ে পড়ো না, তোমার শরীর খারাপ করবে তো, এমনিতেই কিচ্ছু খাওনি। চলো খেয়ে নেবে, চলো এসো, চলো চল বৃন্দা। কোথায় কোথায় যাবে? থানা। তোর যদি মনে কোনো দ্বিধা থাকে বলতে পারিস, আমি একাই যাব। মা মা বলছি তুমি আরেকবার ভেবে দেখো না, তুমি সত্যি থানায় যেতে চাও? হ্যাঁ যেতে চাই। বুকাইকে অনেক ছাড় দিয়েছি, আর না ছাড় দিতে দিতে আজকের এই অবস্থা হয়েছে। এবার আমার নিজের ভুল আমাকে শুধরে নিতে হবে। মা
মা আমার কথাটা শুনো, আজ রাতটা তুমি ভেবে দেখো, তারপর কাল সকালে না হয় যা করার আমরা তাই করব। তোর কি মনে হয় এই ছেলে আমার সেই ছেলে অপেক্ষা করবে? আমাদের দু চোখের পাতা এক হওয়ার আগেই ও পালাবে। কি করে তুই এর উপর ভরসা করছিস বৃন্দা? না বৃন্দা, তুমি মাকে আটকেও না, যে অন্যায় করেছে তাকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। বৌদি, বৌদি, বৌদি আমার কথাটা শুন। দেখো, প্রথমে আমিও চেয়েছিলাম দাদাকে পুলিশের কাছে দিতে, কিন্তু তারপরে ভেবে দেখলাম আমাদের আমাদের ছোট্ট অনুটা কি দোষ করেছে। ওকে তো সারা জীবন শুনতে হবে বলো যে ওর বাবা ক্রিমিনাল। হ্যাঁ, যেটা সত্যি সেটাই তোকে শুনতে হবে। মুখাই তো একটা ক্রিমিনাল, কত বড় প্রাসন্ড, নিজের ওইটুকু একটা কুচি মেয়েকে এরকম করতে পারে? ওকে পুলিশে দেওয়াই উচিত, পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত, সেটা আমি নিজে করব। আমি আর কখনো এরকম করবো না, আমি রাগের মাথায় এটা করে ফেলেছি। এই বৃন্দা, মাকে বোঝা না, ক্ষমা করে দাও আমাকে। খবর ডাক বুকাই, আমাকে মা বলে ডাকবি না তুই, সে অধিকার তুই হারিয়েছিস। ছাড়। এই মঞ্জুরি, 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 তুমি তুমি কিছু বোঝো, তুমি কিছু বলো না আমাকে। আমাকে কিচ্ছু বলে লাভ নেই, মা যা ভালো মনে করবেন তাই করবেন, আমি মায়ের সঙ্গে একমত। মা, আমি অনুর কাছে যাচ্ছি। ও মা, 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 শুনুন, আমার আমার কথাটা পুরো শুনুন, তারপর তুমি যা ডিসিশন নেবে আমি তাই শুনবো, তুমি যা বলবে, যা বলবে আমি তাই করবো, কিন্তু আমার কথাটা তুমি ঠান্ডা মাথায় একবার পরিষ্কার করে শোনো। না, আমার কোনো কথা শোনার নেই, আর আমার কোনো কথা শুনতে ভালো লাগছে না। আমি থানায় যাব। বৃন্দা, তুই কি আমার সঙ্গে যাবি নাকি আমি একা যাব? কি করবি বল। মা, এত এত রাতে তুই যা না, তুই যা, তুই যা গিয়ে বল যে ক্রিমিনাল তার মা সাক্ষী দিতে রাজি আছে। তোকে এক্ষুনি থানায় যেতে হবে, এটা আমার আমার আদেশ। আন্টি, আন্টি প্লিজ, তুমি একটু শান্ত হও প্লিজ, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। অনু তো বাড়িতে ফিরে এসেছে বলো, আর অনু বাড়িতে ছিল না বলেই তুমি এতটা স্ট্রেস নিয়ে ফেলেছিলে, যেটা খুবই স্বাভাবিক, আর এই স্ট্রেসের থেকে তুমি রাগের মাথায় কথাগুলো বলছো। আন্টি প্লিজ, তুমি বুকাইদাকে পুলিশের হাতে তুলে দিও না প্লিজ আন্টি, আমি রিকোয়েস্ট করছি আন্টি প্লিজ। না, তুমি রিকোয়েস্টটা করো না, তোমরা হয়তো ভাবছো যে আমি আমার কথা রাখবো না, আমার রাগ কমে গেলে আমি আমার কথাটা বদলে ফেলবো, কিন্তু আমি আমি আমার কথা বদলাবো না। আমি ভগবানের নামে শপথ নিয়ে বলছি, আমার ছেলেকে আমি শাস্তি দিয়ে তবে ছাড়ব। আন্টি, আমি একটা কথা বলি প্লিজ, দেখো আমি তো এবারই ছেলের মতন, সেই হিসেবে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি জানি বুকাইদা অনেকবার ভুল কাজ করেছে, কিন্তু ও এটা রাগের মাথায় করে ফেলেছে। আন্টি, রাগে অন্ধ হয়ে বুকাইদা নিজের পথ হারিয়ে ফেলেছিল, কিন্তু আমার মনে হয় বুকাইদা নিজের ভুলটা বুঝতে পেরেছে। তাই আমি আমি সবার কাছে বুকাইদার হয়ে ক্ষমা চাইছি। ওকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও। আন্টি, আমি জানি যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই অপ্রীতিকর একটা ঘটনা, যেটার জন্য তোমাদের সবার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি অনুরোধ করছি বুকাইদাকে শেষবারের মতন একটা সুযোগ দাও প্লিজ। আমার বিশ্বাস বুকাইদা কোনোদিন এরকম কাজ আর করবে না। আর বুকাইদা, তুমি অনেক খারাপ কাজ করেছো,
তা সত্ত্বেও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে কারণ তুমি এই বাড়ির ছেলে। আজকে হয়তো আমার কথা বলার পরে অনুর কথা ভেবে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু তাতে কোনো লাভ হবে? বুকাইদা ততক্ষণ লাভ হবে না যতক্ষণ তুমি নিজের অন্যায়টাকে নিজে বুঝতে পারছো, নিজে রেকটিফাই করতে পারছো। কোনো মানুষ যদি ভুল করে সেটা নিজে রিয়েলাইজই না করে তাহলে সে কোনোদিন একটা ভালো মানুষে পরিণত হতে পারে না। তুমি কি চাও না অনুর জন্য একটা ভালো মানুষ হতে? তুমি কি চাও না অনু সবার সামনে গলা ফাটিয়ে প্রাউডলি বলুক তার বাবা কতটা উজ্জ্বল একটা মানুষ? মুকায়দা, তুমি বাড়ির সবাইকে ছেড়ে আলাদা থাকছিলে, কিন্তু তুমি ভালো ছিলে না, আর ভালো ছিলে না বলেই তোমার রাগটা হয়েছিল, আর সেই রাগ থেকে তুমি ভুল পথে চলে গিয়েছিলে। মুকায়দা, এখন সব রাগ ভুলে, সব অভিমান ভুলে তুমি পারবে না একটা ভালো মানুষে পরিণত হতে শুধুমাত্র অনুর জন্যে?